সন্তানের প্রতিটা ব্যাপারেই বাবা মা সচেতন থাকেন। তারপরও অনেক সময় দেখা যায় তারা সন্তানকে চলাফেরা, খাওয়া দাওয়া, খেলা সহ ছোট ছোট অনেক বিষয়েই সঠিক নিয়ম কানুন শেখাতে পারেন না, তাই কিছু ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। আবার অনেক সময় তারা অনেক নেতিবাচক শিক্ষাও পায় যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সঠিক নয়, এমন অসচেতনতার ফলে মারাত্মক দুর্ঘটনাও ঘটে যেতে পারে। গবেষণায় দেখা গেছে 1 থেকে 3 বছর বয়সী শিশুরা এসব বেশি শেখে, কারণ এই বয়সে তাদের জানার আগ্রহ প্রবল থাকে, তাই বাবা মাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। শিশুরা প্রথম হাঁটতে শিখলে একটু বেশিই ছোটাছুটি করে এবং অনেক জিনিস হাতে নিতে চায়। কাঙ্ক্ষিত জিনিস হাতে নাগালে না পেলে অনেক বাচ্চা চেয়ারের উপর দাঁড়িয়ে সেটা নেয়ার চেষ্টা করে। এটা যে শিশুরা একা একাই শেখে তা নয়, বরং তারা বাবা মা কিংবা পরিবারের অন্য কাউকে দেখে শেখে। আবার অনেক সময় বাবা মাও বাচ্চাকে চেয়ারের উপর দাঁড় করিয়ে দেন। বাচ্চাদের এই অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা। বাবা মা বা বড় কারো অনুপস্থিতিতে শিশু একা একা চেয়ারে দাঁড়িয়ে কিছু নিতে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, তাই এই ব্যাপারে বাবা মায়ের কখনোই উৎসাহ দেওয়া উচিত নয়। সন্তানকে শেখাতে হবে চেয়ার শুধুমাত্র বসার জায়গা। শিশুরা খেলার মাঝে অনেক সময় মেঝেতে দুই পা উল্টা দিকে ভাঁজ করে বসে, অনেকটা ডব্লিউ এর মতো। এভাবে বসলে শিশুর পা ও কোমরের হাড়ে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শিশুর ঘাড় ও কাঁধের টিস্যুগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাচ্চারা যেন এই ভঙ্গিতে না বসে সেজন্য চিকিৎসকরা বাবা মাকে সচেতন থাকতে বলে। শিশুরা বাইরে খেলাধুলা করতেই বেশি পছন্দ করে। মাঠে বা খোলামেলা জায়গায় খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য ভালো, তবে বাচ্চাদের কখনোই নোংরা জায়গায় খেলতে দেয়া যাবে না। এতে জীবাণু সংক্রমণে শিশুর দেহে নানা ধরনের রোগ দেখা দিতে পারে। অনেক বাবা মা বাসার বারান্দায় কিংবা জানালার রেলিং ধরে শিশুদের দাঁড় করিয়ে থাকে, এটি মোটেও ঠিক নয়। পরবর্তীতে শিশু একই পদ্ধতিতে যখন রাস্তা বা ছাদের রেলিং ধরে অনুসরণ করে তখন মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, তাই শিশুদের কখনোই রেলিং দিয়ে উঠতে শেখানো উচিত নয়। চঞ্চলতা শিশুদের স্বভাবজাত বৈশিষ্ট্য। সন্তান বেশি দুষ্টু হলে বাবা মা সামলাতে না পেরে হাতে তুলে দেন ইলেকট্রনিক ডিভাইস, যাতে এসবের মধ্যে তার মনোযোগ আটকে যায়, আর এতেই ঘটে বিপত্তি। স্ক্রিনে নীল আলো শিশুর চোখের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘক্ষণ টিভি, ল্যাপটপ ও ফোনে চোখ রাখলে শিশুর অন্য কাজে মনোযোগ কমে যায়, ঘুমের ব্যাঘাত ঘটে, দেখা দিতে পারে মাথা ও চোখের তীব্র ব্যথা। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য খাবার, ঘুম, খেলাধুলো ও সঠিক জীবনযাপন পদ্ধতি মেনে চলার প্রতি মনোযোগ দিতে হবে। মনে রাখা ভালো, একদম ছোটবেলা শিক্ষা দিয়েই পরবর্তীতে শিশুরা পরিচালিত হয়, তাই দৈনন্দিন জীবনে সঠিক পদ্ধতি মেনে চলার অভ্যাস করুন। সানজিত আক্তার, লাইফস্টাইল ডেস্ক, দেশ টিভি।